বিরল ছত্রাকজনিত রোগ ব্ল্যাক ফ্যাঙ্গাসে বাংলাদেশে প্রথম ব্যক্তির মৃত্যু হয়েছে। 3 দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার 25 মে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মৃত ওই ব্যক্তির মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত ছিলেন। এর আগে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে গত 8ই মে 45 বছর বয়সী এক রোগীর এবং পরে 23শে মে 60 বছর বয়সী আরেক রোগীর দেহে ব্ল্যাক ফ্যাঙ্গাস শনাক্ত হয়। ব্ল্যাক ফ্যাঙ্গাস কীভাবে ছড়ায় ও তার উপসর্গ নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি। করোনা ভাইরাসে আক্রান্ত বা সুস্থ হওয়াদের শরীরে মূলত ব্ল্যাক ফ্যাঙ্গাস নামক এক প্রকার ছত্রাকের সংক্রমণ হচ্ছে, যাকে চিকিৎসার পরিভাষায় বলা হচ্ছে মিউকরমাইকোসিস। ভারতের বিভিন্ন রাজ্যে সংক্রমণ হচ্ছে বেশি। ধরা পড়ার সঙ্গে সঙ্গে এই রোগের চিকিৎসা না হলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবার চলুন জেনে নেওয়া যাক কি এই ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস একটি বিরল ফাঙ্গাস সংক্রমণ। এটি শরীরে দেখা দিলে 54% রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে, অনেক ক্ষেত্রে তা 80% পর্যন্ত হয়ে থাকে। কোভিড সংক্রমণ থেকে রোগী সুস্থ হয়ে উঠলেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখনই এ জাতীয় ছত্রাক শরীরে বাসা বাঁধে। যেসব রোগীকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের শরীরে এ জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক এই রোগের উপসর্গগুলো কি কি। আপনার যদি এই ছত্রাকের সংক্রমণ হয় তবে গালে ব্যথা হতে পারে। এটি গালের একপাশে বা উভয় দিকেই হতে পারে। এটি এই ছত্রাকের সংক্রমণের প্রাথমিক লক্ষণ। পরে এই সংক্রমণের কারণে মুখে ক্ষতও তৈরি হতে পারে। এগুলি ছাড়াও এই সংক্রমণ ত্বক সম্পর্কিত আরও অনেক সমস্যার জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন ফাঙ্গাস আক্রমণ চোখকেও প্রভাবিত করতে পারে। এ কারণে চোখের ফোলাভাব এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া চোখের ফোলাভাবও এই ছত্রাকের সংক্রমণের অন্যতম প্রধান লক্ষণ। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে ছড়ায় ব্ল্যাক ফ্যাঙ্গাস। এই রোগ ছোঁয়াচে নয়, তবে এটি সরাসরি একজনের দেহ থেকে আরেকজনের দেহে যেতে পারে না। একমাত্র এই ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। ক্ষতি করতে পারে ফুসফুস বা সাইনাস। ত্বকের সমস্যা থেকে শুরু করে চোখের সমস্যা সবটাই ঘটতে পারে। রোগীর শরীরের অবস্থা এবং কতটা জোরালো ফাঙ্গাস তার উপর নির্ভর করে এর মৃত্যুর হার। বহু করোনা রোগীর অবস্থা অবনতি হওয়ার পেছনে এই ব্ল্যাক ফাঙ্গাস।